হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বাজরিগার। আর এই বাজরিগারটা আমি বাজার থেকে কিনেছি। প্রথমে একজোড়া কিনেছিলাম, একজোড়ার মধ্যে থেকে ছেলে পাখিটা কিন্তু উড়ে গেছে। তারপরে আবার 250 টাকা দিয়ে এটারে নিয়ে আসছি ছেলে। এটা এটা পুরুষ পাখি, পুরুষ বাজরিগার। আর এটা কিন্তু 5 দিনের মধ্যে আমার টেম্প হয়ে গেছে, ও এখন আর উড়ে যায় না। খাঁচার থেকে নিয়ে আসছি আজকে, ও এখন আমার কথা শুনে মানে টেম্প হয়ে গেছে। একটু কাছে নিয়ে এসো, কাছে নিয়ে এসে দেখাও। দেখো দেখো কেমন করে, দেখছো? এই যে ও আবার উড়ে মোবাইলের উপরে বসছে, ও উড়ে মোবাইলের উপরে বসছে। তুই কি মোবাইল চালাবি? মোবাইল চালাতে পারিস তুই? ইয়া, মোবাইল চালাবি? মোবাইল চালাবি? আবার মোবাইলের উপরে যে বসছে, আবার মোবাইলের উপরে যে বসছে। ওই মোবাইলটা দাও তো বাবা। তুই এই মোবাইলের পরে বস, এই মোবাইলের পরে বস না, এই মোবাইলের পরে বস। ও শুধু ওই মোবাইলের পরে যে বসছে। আচ্ছা, আমার তো ভিডিও করে যাই, আমি কাছে যাই তো। তুই এখন থেকে তোকে প্রতিদিন ঘরে নিয়ে আসবো, বুঝছিস? হ্যাঁ, প্রতিদিন তোকে ঘরে নিয়ে আসবো। হ্যাঁ, ভিউয়ার্স, আসলে বাজরিগার পাখি কিন্তু খুব দ্রুত টেম্প করা যায়, খুব দ্রুত কিন্তু একে পোষ মানানো যায়। মাত্র 5 দিন মতো সময় হয়েছে, এই 5 দিনের মধ্যে কিন্তু আমি খাঁচাতে ওকে একটু হাত দিতাম এবং খাবার টাবার দিতাম, তাতে করে ও আমার কিন্তু পোষ মানা হয়ে গেছে। ও এখন আমার হাতে আসে এবং আস্তে আস্তে আমার কাছে আসে। ও ঘরের মধ্যে এখন উড়ার চেষ্টা করতেছে। আয় 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 উড়ে যাচ্ছে, আবার আমার হাতে চলে এসেছে। পর্যায়ক্রমে আস্তে আস্তে কিন্তু আপনাদের অনেক ভিডিও দেখাবো, আর কিভাবে বাজরিগার পাখি টেম্প করতে হয় সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এবং আমার সাথে থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।